সবাই ভিউয়ার্স, আরেকবার আপনাদের স্বাগত জানাচ্ছি ট্রাভেল উইথ মনসালিম চ্যানেলে। নেপথ্য পর্ণ রয়েছে, আমি মনসালিম। আর বলার মতোই আমাদের আজকের নতুন একটি এপিসোড। আজকের ট্রাভেল এপিসোড হলো মেঘলা পর্যটন কেন্দ্র। কোথায় পড়েছে এই মেঘলা বা মেঘলা পর্যটন কেন্দ্র? কী আছে বা দেখার এতে? কখন যাবেন, কীভাবে যাবেন, খরচ কত, এই ভিডিওতে দেখছে এ সম্পর্কে বিস্তারিত সব তথ্য পাত। আশা করছি সাথে থাকবেন যতক্ষণ আমাদের ভিডিওটি শেষ হচ্ছে। মেঘলা পর্যটন কমপ্লেক্স বান্দরবান জেলার প্রবেশপথে বান্দরবান কেরানীহাট শহরের পাশে পার্বত্য জেলা পরিষদ সংগ্রাম এলাকায় অবস্থিত। বান্দরবান শহর থেকে মেঘলার দূরত্ব মাত্র 4 কিলোমিটার। অর্থাৎ আপনি বান্দরবান পৌঁছা মাত্রই ডানে বামে যতগুলো আপনি পর্যটন প্লেস পাবেন তার মধ্যে সবচেয়ে কাছে যে পর্যটন প্লেসটি পাবেন সেটি হচ্ছে মেঘলা। উঁচু নিচু পাহাড় পরিবেষ্টিত একটি কৃত্রিম লেককে ঘিরে সাজানো হয়েছে এই জায়গাটি। চারদিকের ঘন সবুজ, লেকের স্বচ্ছ পানি ও অপূর্ব প্রকৃতি পর্যটকদের দুনিবার আকর্ষণে কাছে টানে। বিচিত্র পিয়াসী মানুষ তাই আত্মিক ক্ষুধা মেটাতে মেঘলায় ছুটে আসে বারবার। মেঘলায় লেকের উপর মনোমুগ্ধকর দুটি ঝুলন্ত ব্রিজ রয়েছে। এছাড়া চিত্ত বিনোদনের জন্য রয়েছে সাফারি পার্ক, শিশু পার্ক, চিড়িয়াখানা, উন্মুক্ত মঞ্চ, চা বাগান, কেবল কার ও প্যাডেল বোর্ড। এছাড়াও পাহাড়ের চূড়ায় উঠে দেখতে পাবেন পাহাড়ি কোনা, বান্দরবানের নজর কাড়া প্রাকৃতিক দৃশ্য। তবে দর্শনার্থীদের জন্য একটি সংবিধিবদ্ধ সতর্কীকরণ রয়েছে, আর সেটা হলো যেটা ঝুলন্ত ব্রিজ রয়েছে সেই ঝুলন্ত ব্রিজে উঠে কোনোভাবেই কিন্তু মানে দুলুনি দেওয়া যাবে না। দুলুনি দিলেই কিন্তু, আর এটা যদি কর্তৃপক্ষের নজরে পড়ে তাহলে কিন্তু মধ্যে হবে 5,000 টাকা জরিমানা। কাজেই সময় থাকবে সাবধান হওয়াটা ভালো। এখন আসুন জেনে নেওয়া যাক কীভাবে যাবেন এই মেঘলাতে। ঢাকার কলাবাগান, সাইদাবাদ, গাবতলী এবং ফকিরপুর থেকে শ্যামলী, হানিফ, ইউনিক, এসালম, ডলফিন ইত্যাদি পরিবহনে বাস প্রতিদিন বান্দরবানের উদ্দেশ্যে ছেড়ে যায়। রাত 10টা থেকে 11:30টার মধ্যে যে কোনো একটি বাসে চড়ে সহজেই বান্দরবান আসতে পারেন। এসব ননএসি ও এসি বাসের জনপ্রতি ভাড়া 700 থেকে 1600 টাকার মধ্যে। মহানগর, সোনারবাংলা, তরুণা কিংবা চট্টগ্রাম এক্সপ্রেসে এক্সপ্রেস ট্রেনে করে প্রথমে চট্টগ্রাম, তারপর সোজা বান্দরবানে চলে যেতে পারেন। চট্টগ্রাম শহরের ভদ্দারহাট থেকে পোবালে ও পূর্বাণী পরিবহনের ননএসি বাস 30 মিনিট পরপর বান্দরবানের উদ্দেশ্যে ছেড়ে যায়। এই বাসগুলোতে জনপ্রতি 220 টাকা ভাড়া দিতে হয়। এরপর বান্দরবান শহর থেকে চাঁদের গাড়ি কিংবা ব্যাটারি চালিত, চাঁদের গাড়ি মানে হচ্ছে যেটাকে বলা হয় মাহিন্দ্রা, এটাকে আবার অনেকে অনেক রকমের গাড়ি বলে, তো যাই হোক এটার সত্যিকার নাম হচ্ছে মাহিন্দ্রা। এই চাঁদের গাড়ি কিংবা মাহিন্দ্রা গাড়িতে কিংবা ব্যাটারি চালিত অটোরিকশায় মেঘলা পর্যটন কেন্দ্রে যাওয়া যায়। চাইলে বান্দরবানের অন্যান্য দর্শনীয় স্থান যেমন নীলাচল, স্বর্ণ মন্দিরকে পর্যটন স্পট ঘুরে দেখার সাথে মেঘলা ঘুরে দেখার জন্য পছন্দ মতো রিজার্ভ গাড়ি ভাড়া করে নিতে পারবেন। শুধু মেঘলায় যাওয়ার জন্য বান্দরবান শহর থেকে সিএনজিতে 200 থেকে 400 টাকা বা সর্বোচ্চ 500 টাকা ভাড়া নেবে, জিপ গাড়ি 400 থেকে 600 টাকা ভাড়া নেবে। কোথায় থাকবেন আসুন জেনে নিই। মেঘলা পর্যটন কমপ্লেক্সে রাতে থাকার জন্য জেলা প্রশাসনের রেস্ট হাউস ভাড়ায় পাওয়া যায়। মেঘলা রেস্ট হাউসের মোট 4টি কক্ষে প্রতিটির জন্য 2,000 টাকা লাগে। এছাড়া পর্যটন কর্পোরেশনের হোটেলে বুকিং দিতে ফোন করতে পারেন গুগল সার্চ করে বিভিন্ন নাম্বারে। এছাড়া হোটেল ফোর স্টারে সিঙ্গেল রুম ভাড়া পাবেন, সেখানে ভাড়া 300 টাকা, ডাবল রুম 600 টাকা এবং এসি রুম 1200 টাকা। আর হোটেল 3 স্টারে থাকতে চাইলে নন এসি ফ্ল্যাট 2500 টাকা এবং এসি ফ্ল্যাট 3000 টাকা পাবেন। হোটেল প্লাজা বান্দরবানে সিঙ্গেল রুমের ভাড়া 4000 টাকা, ডাবল রুম 850 টাকা এবং এসি রুম 1200 টাকায় পাওয়া যায়। হলিডে ইনে সাধারণ রুম 1000 টাকা, নন এসি 1300 টাকা এবং এসি রুম পড়বে 1500 টাকা। তবে সময়ের পরিবর্তন উল্লিখিত ভাড়ার পরিমাণ কম কিংবা কিছুটা বেশি হতে পারে। এছাড়া হিলভিউ যাবাসিক রয়েছে, সেখানেও আপনারা থাকতে পারেন। নন এসি আর ডবল এবং সিঙ্গেল সেখানেও প্রায় সমসাময়িক একটু এদিক সেদিক হতে পারে, 2500 থেকে 4000 টাকার মধ্যে পড়বে।
কোথায় খাবেন? মেঘলা পর্যটন কমপ্লেক্সে বেড়াতে আসা পর্যটকদের খাবার জন্য বান্দরবান শহরের মাঝারি মানের বেশ কিছু হোটেল রয়েছে। সেগুলো থেকে নিজের পছন্দ মতো হোটেলে তিন বেলা খাবার খেয়ে নিতে পারেন। আর কি দেখবেন এই মেঘলার পাশাপাশি? আর কি বা আছে সেখানে দর্শনীয়? মেঘলার আশেপাশে দর্শনীয় স্থান সমূহ হল নীলাচল, স্বর্ণ মন্দির, শৈলপ্রপাত, চিম্বুক পর্যটন কেন্দ্র, নীলগিরি। তবে মাহিন্দ্রা গাড়িতে কিংবা জিপ গাড়িতে করে যদি আপনি সারাদিনব্যাপী গাড়িটিকে ভাড়া করেন বা রিজার্ভ করেন আপনি, তাহলে কিন্তু কয়েকটি প্লেস আপনি দেখতে পারবেন। 5-60টি প্লেস ওনার সাথে ঘুরে দেখতে পারেন। ভাড়া 2500-4000 টাকার মধ্যে হবে এবং তাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন। কোথাও কোথাও গাড়ির পার্কিং ফ্রি দিতে পারে। এটা অনেক সময় যারা পর্যটক রয়েছেন তাদের উপকার হয়। কথা থাকলে অনেক সময় তারাও এটা পেমেন্ট করে থাকে। ভ্রমণ বিষয়ক কেমন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশটাকে বেল বাটনে ক্লিক করে তাহলে পরবর্তীতে ভ্রমণ বিষয়ে কেমন নিত্য নতুন ভিডিও আপলোড হওয়া মাত্র ব্যস্ত জীবনে কিন্তু আপনার কর্মমুখতা থাকবে। এই কর্মমুখতার ফাঁকে ফাঁকে এই ফাঁকগুলি কিন্তু আপনাকে একটু সময় ব্যয় করে নিতে হবে একটি মানসিক প্রশান্তির জন্য। সুতরাং যেহেতু জীবন আপনার, সুতরাং সিদ্ধান্ত আপনার, সময়কে একবার না হয় ঘুরে আসুন। এই অনেক সুন্দর দর্শনীয় স্থান আপনি যেতে পারেন, পরিবার যদি আপনি যেতে পারেন, ভ্রমণ বিষয়ে কেমন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন, তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করার মতো নোটিফিকেশন কিন্তু অনেক আপনার কাছে চলে যাবে। আর আমাদের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আমি কিন্তু আমরা আশা করছি। নতুন কোনো স্থান সম্পর্কে যদি আপনাদের প্রয়াস থাকে, যেই সম্পর্কে জানতে চান, তথ্যপত্র জানতে চান, কীভাবে যাবেন, আপনারা কিন্তু অনায়াসে কমেন্ট সেগুলো জানাতে পারেন।